রমাদান এই মাসে প্রত্যেক মুসলিমের উপর সিয়াম থাকা বাধ্যতামূলক। যে পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি, রমাদানের সিয়াম তার মধ্যে অন্যতম। নেট ঘেটে এনে বিস্তর পড়াশোনা করে ফেললাম। বাংলাদেশে রোজা বলা হলেও সিয়াম আর রোজা এক নয়। রোজা মানে উপবাস। মুসলিমদের সিয়াম মানে শুধু না খেয়ে থাকা না, সিয়াম মানে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে পানাহার এবং যৌন সংসর্গ করলে সিয়াম ভঙ্গ হয়। তবে ইসলামে সব রকমের নিষিদ্ধ কাজে জড়ালেই সিয়াম ক্ষতিগ্রস্ত হয়। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখার প্রশিক্ষণের সময় হলো এই রমাদান। আমরা দুই বোন যেহেতু এখন মুসলিম হয়েছি, আমাদেরও যেভাবে হোক সিয়াম রাখতেই হবে। রমাদানে মায়ের অফিস অন্যদিনের চেয়ে আগে ছুটি হবে। সিয়াম ভাঙার সময় মানে ইফতারের আগে মা চলে আসলে কিভাবে কি হবে ভাবছিলাম। তারপরও প্রথম দিনের আগের রাতে আল্লাহর ওপর ভরসা রেখে আমরা গোপনে সিয়াম রাখার প্রস্তুত নিলাম। কিছু শুকনো খাবার আর খেজুর কিনে আমাদের শোয়ার ঘরে বইয়ের শেলফে লুকিয়ে রাখলাম। জীবনে প্রথম সিয়াম রাখতে যাচ্ছি, উত্তেজনায় ঘুমাতে পারছিলাম না আমরা। সে রাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই রাতের খাবার খেয়ে সালাত পড়ে ঘুমিয়ে পড়লাম দুজন। সকালে ঘুম ভাঙল বেলা করে, মা অফিসে। সারাদিন নির্বিঘ্নে সিয়াম পালন করলাম। মা ফোনে জানালেন যানজট থেকে বাঁচতে ইফতারের ঠিক আগে আগে বের হবেন, তখন রাস্তা ফাঁকা থাকে। দুপুরের ভাত তরকারি নিয়ে প্রস্তুত থাকলাম। মা যেন কোনোভাবে বুঝতে না পারেন আমরা দুপুরে কিছু খাইনি। ছোট বোন ছাত্রী পড়াতে যেত বিকালে, ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যেত। সকালে ছাত্রী স্কুল আর বোনের কলেজে ক্লাস থাকার কারণে ওই সময়টা ছাড়া অন্য সময়ে পড়ানো সম্ভব ছিল না। আমাদের খালার মাধ্যমে ওই ছাত্রীর সাথে পরিচয়। সিয়াম থাকার কথা সেখানে জানানোর প্রশ্নই আসে না, অর্থাৎ ওর ইফতারের সময় খাবার মুখে দেওয়ার কোনো উপায় ছিল না। সূর্যাস্তের আর বেশি বাকি নেই, কিছুক্ষণ পর আজান দিবে। উজু করে ভাতের থালা সামনে রান্নাঘরে একাকা বসে আছি আমি। আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে, ইচ্ছা করেই আলো জ্বালালাম না। আজান শুরু হলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আল্লাহর নাম নিয়ে পানি মুখে দিলাম, কান্নায় গলা বুঝে আসতে লাগলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। ঝরঝড় করে কেঁদে ফেললাম, কষ্ট আর খুশি মেশানো কান্না। কত সৌভাগ্যবান আমি, বোনের কথা মনে করে খারাপ লাগলো, বেচারি কিছু খেতে পেরেছে কি না জানি না। এভাবে একের পর একদিন চলে যেতে লাগলো। ছুটির দিনগুলোতে বাধ্য হয়ে সালাত সিয়াম সব বাদ দিতে হচ্ছে। কখনো মা অফিস থেকে আগে চলে আসছেন বাসায়, রাতে সবাই ঘুমিয়ে পড়ে, আমি আর বোন জেগে থাকি, ইসলাম নিয়ে পড়াশোনা করি। আমি সারা দিনে জমে থাকা সালাত একসাথে পড়ি, ও তখনও সালাত পড়া শিখছিল। রমাদান মাসে আল্লাহর প্রেরিত নবী মুহাম্মাদের কাছে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ যেন তার উপর সালাত ও সালাম, শান্তি ও নিরাপত্তা বর্ষণ করেন। রমাদানে মুসলিমরা বেশি বেশি কোরআন পড়ে থাকে। আমরা তখনও আরবি পড়তে জানি না বলে বাংলাতে এর অর্থের ভাবানুবাদ পড়তাম। আমি পড়ছিলাম তাফসির আর বোন পড়ছিল অর্থের ভাবানুবাদ। এদিকে আমার প্রতি মায়ের মনে সন্দেহ দিন দিন প্রকট আকার ধারণ করছিল। বুঝতে পারছিলেন রাত জেগে আমি কিছু একটা করছি। মাঝে মাঝে ঘরে এসে চেক করে যেতেন, ইসলাম নিয়ে আজে বাজে কথা বলতেন, আমাকে হুমকি দিতেন বারবার, যদি মুসলিম হতে চাই তাহলে হয় নিজে মরবেন নয়তো আমাকেই মেরে ফেলবেন। জানি এসব ছিল প্রচণ্ড রাগের মাথায় বলা কথা, আমি ভুল পথে যাচ্ছি ভেবে বলতেন। খুব বেশি ভালোবাসেন বলেই হারানোর ভয় করতেন। তবে খুব কষ্ট হতো আমার, হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যেত। কি হবে সামনে, আর কতদিন এভাবে অভিনয় করে যেতে হবে, কেমন করে এই জীবন থেকে মুক্তি পাব, এই সব ভাবতাম আর কাঁদতাম। দেখতে দেখতে রমাদান মাস শেষ হয়ে আসছে। জানলাম লাইলাতুল কদর নামের মহিমান্বিত এক রাতের কথা। 27 রমাদান শবে কদর নামের রাতের কথা আগে থেকেই জানতাম। জীবনে বহুবার এই রাতে মসজিদের হুজুরের মাইকের অত্যাচারে অতিষ্ঠ হয়েছি। শুনেছিলাম এই রাতে নাকি মুসলিমদের ভাগ্য নির্ধারিত হয়, পাপের ক্ষমা হয়। এবার এই রাত নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিলাম নেটে। একে লাইলাতুল কদর বলা হয়, হাজার মাসের চাইতে উত্তম এক রাত। মালাইকা বা ফেরেশতারা নেমে আসেন দুনিয়াতে, আল্লাহ রাসুল আর তার সাহাবিরা সারা রাত জেগে সালাত পড়তেন, দোয়া করতেন। জানলাম লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। রমাদানের ঠিক কোন রাতটা এই রাত তা কেউ বলতে পারে না।
রমাদান মাসের শেষের দশ রাতের বেজোড় রাতগুলোর সন্ধান করতে বলা হয়েছে এ রাতটি। কিছু নিদর্শন বলে দেয়া হয়েছে, যা দেখলে আমরা সম্ভাব্য কদরের রাত হিসেবে ধারণা করে নিতে পারি। অর্থাৎ কোনো বছর এই রাত একুশ তারিখে, কোনো বছর তেইশ, পঁচিশ, সাতাশ অথবা উনত্রিশে। তখন ছিল সাতাশ রমাদানের রাত। মা মুসলিমদের বিরুদ্ধে কি যেন বলেছিলেন বলে রেগে গিয়ে তর্কে লিপ্ত হয়েছিলাম। ইসলামের পক্ষে বলেছি দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি, অনেক কথা শোনালেন। গভীর রাতে মন খারাপ করে খোলা জানালার পাশে বসেছিলাম। সম্ভাব্য লাইলাতুল কদরের নিদর্শনগুলো সব আজ রাতের সাথে মিলে যাচ্ছে। বাইরে স্নিগ্ধ শান্তিময় রাত, মৃদু বাতাস বইছে। ছোট বোন তখন ঘুমিয়ে, কোরআনের অর্থের বাংলা ভাবানুবাদের বইটা হাতে নিলাম। হু হু করে কান্না বের হয়ে আসলো বুক চিরে। ঝাপসা চোখে পাতা উল্টাতেই চোখে পড়ল সুরাহ আল ইমরানের ১৮৬ নম্বর আয়াত। অবশ্যই তোমাদের ধন সম্পদ ও নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে। তোমরা নিশ্চয়ই কিতাবধারীদের ও মুশরিকদের নিকট হতে দুঃখজনক অনেক কথা শুনবে। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয় তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সাথে সাথে মন ভালো হয়ে গেল, চোখ মুছে আরও পড়ে যেতে লাগলাম। একসময় বিছানার উপরেই ঘুমন্ত বোনের পাশে অন্ধকারে সালাত পড়তে শুরু করলাম। আমার বাম দিকে ছিল দেওয়াল, আর ডানে ছোট বোন ঘুমিয়ে। তার পাশে সম্পূর্ণ ঘরটা ডিম লাইটের আলোতে আবছা দেখা যাচ্ছে। সালাদ শেষে প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে সালাম ফেরাতে হয়। ডান দিকে মাথা ঘোরাতেই এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ব্যাপার ঘটে গেল। যে বিছানার উপর আমি ছিলাম তার থেকে একটু দূরে ঘরের মাঝামাঝিতে মেঝে থেকে প্রায় ছাদ পর্যন্ত বড় উজ্জ্বল সবুজ একটি আলো দেখতে পেলাম। বাইরে থেকে আলোর প্রতিফলন হলে তা দেয়ালে বা কোনো বস্তুর ওপর পড়ার কথা। সে আলো বা আলোময় বস্তুটি সেরকম ছিল না। ডানে সালাম ফিরিয়ে ওই দৃশ্য দেখার পর দ্রুত বামে সালাম ফেরালাম। গায়েব হয়ে গেছে যা দেখেছিলাম। জানি না কেন একটুও ভয় পেলাম না আমি। চুপ করে বোনের পাশে শুয়ে ভাবতে লাগলাম, কি হতে পারে ওটা? সম্ভবত না খেয়ে থাকা এবং দুশ্চিন্তার কারণে ঘটা দৃষ্টি বিভ্রাট, আল্লাহই ভালো জানেন। কিছুদিন পরে দেশের সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আমরা দুই বোন এবার প্রথমবারের মতো ভোটার হয়েছি। জাতীয় পরিচয়পত্রের জন্য এলাকার এক স্কুলে তোলা হচ্ছে ছবি। সবাই সেজে গুজে ভালো জামা পরে ছবি তোলাতে যাচ্ছে। এক সকালে কোচিংয়ের কাজ সেরে বাড়ি ফেরার পথে আমিও ছবি তুলিয়ে এলাম। পরে আইডি কার্ড হাতে পাওয়ার পর সবার সে কি হাসাহাসি, এক একজনকে দেখতে এক একটা ক্লাউনের মতো লাগছে। আমার ছবি দেখে নানির বাসার কেউ একজন বলল যে আমাকে দেখতে নাকি মুসলিম বলে মনে হচ্ছে। বাকিরাও তার সাথে একমত। মনে মনে হাসলাম আমি, ভাগ্যে শীতের সময় ছিল বলে গায়ে চাদর পেঁচিয়ে তুলতে পেরেছিলাম। দেশে রাজনৈতিক গোলমাল চলছিল সে সময়। দেশের শাসনভার ছিল তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে। বেশ কিছুদিনই বোন পেয়েছিলাম ফেসবুকে যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েও নতুন করে নিজেদের জীবন ইসলাম গ্রহণ করেছে। আবার ওদের মাধ্যমে পেয়েছি আরও নতুন নতুন বোন। এদের মধ্যে কয়েকজন একটি ইসলামী দলের সদস্য ছিল। এই দলটি পরে এদেশে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। আমার পরিচিতদের মধ্যে কেউ কেউ অবশ্য নিজে থেকেই বের হয়ে এসেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে এরা প্রকাশ্যে নিজেদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিল। প্রায় এখানে সেখানে সেমিনারের আয়োজন করত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাত, লিফলেট বই ইত্যাদি বিলি করত। তাদের দলে যোগ না দিয়ে শুধু ইসলাম শেখার স্বার্থে ওই সেমিনারগুলোতে গিয়েছিলাম কয়েকবার। ইসলামের রাজনৈতিক ব্যাপার স্যাপার সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না আমার। ওদের কাছ থেকে তখন অনেক অনেক কিছু জেনেছি, শিখেছি। যে আমি একসময় শুধু বন্ধু আড্ডা গান নিয়েই ব্যস্ত ছিলাম, দেশ সমাজ জাতি নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাইনি কখনো, সে আমি হঠাৎ রাজনীতি নিয়ে ভাবা শুরু করলাম। জ্ঞানের এক নতুন দুয়ার খুলে গেল যেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। জানলাম মুসলিমদের প্রতি অমুসলিমদের অত্যাচার আর নিপীড়নের গল্প। আল জাজিরা নিউজ পড়ি নিয়মিত। যে বিষয়গুলো বুঝি না উইকিপিডিয়াতে সার্চ দিয়ে জেনে নেই। জানলাম ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, বসনিয়া, চেচনিয়া, সিরিয়া যুদ্ধের কথা।
2008 ডিসেম্বর থেকে 2009 জানুয়ারি পর্যন্ত ইসরায়েল যখন গণহত্যা চালাচ্ছিল ফিলিস্তিনের গাজা উপকূলে, সেই ডকুমেন্টারিগুলো দেখার সময় চোখের পানি ধরে রাখা মুশকিল হয়ে যেত। ধীরগতির ইন্টারনেট থাকার কারণে পিসিতে ডাউনলোড করে করে দেখতে হতো। জানলাম আফিয়া সিদ্দিকীর কথা। আমার মুসলিম ভাই বোনদের ওপর করা অন্যায় অবিচারের খবর পড়ে নিজের সমস্যাগুলো তখন তুচ্ছ মনে হতে লাগল। সরকার নির্বাচনের দিন, আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম ভোট দেব না। গণতান্ত্রিক সরকার নির্বাচনে আমি একজন মুসলিম হয়ে ভোট দেব প্রশ্নই আসে না। ছোট বোনকেও বোঝানোর চেষ্টা করলাম যেন ভোট দিতে না যায়, ও বলল না ভোট দেবে। সকালে মা আমাদের দুই বোনকে সাথে নিয়ে যাবে বলে তৈরি হতে বললেন। আমি যাব না বলেতে এত খেপে গেলেন যে বাধ্য হয়ে গেলাম সাথে। জানি না ভোট গণনার সময় লোকগুলো একটা সিলবিহীন ব্যালট পেপার পেয়ে কী করেছিল।